চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উত্তি মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার ছিল। ভোটারদের শুধু ভোট কেন্দ্রগুলোতে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। পুলিশ, আনসার, বিজিবি ও র‍্যাব মোতায়েন ছিল নির্বাচনী এলাকায়। জেলা রিটার্নিং অফিসার রাজু আহমেদ বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সোহরাব হোসেন খান 3,801 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান পেয়েছেন 3,640 ভোট। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 11,316 জন, এর মধ্যে নারী ভোটার 5,613 জন ও পুরুষ ভোটার 5,703 জন। নবগঠিত কেডিকে ইউনিয়নে আওয়ামী লীগের খায়রুল বাশার সিকরি 4,504 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির তানভীর হোসেন রাজি পেয়েছেন 3,378 ভোট। এই ইউনিয়নে মোট ভোটার 11,628 জন, এর মধ্যে নারী ভোটার 5,776 জন ও পুরুষ ভোটার 5,852 জন। উপজেলার উতলি ইউনিয়নে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 4,443 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আব্দুল হান্নান পেয়েছেন 3,189 ভোট। উতলি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 12,460 জন, এর মধ্যে নারী ভোটার 6,208 জন ও পুরুষ ভোটার 6,252 জন। 14 বছর পরে আমাদের এই ইউনিয়নে ভোট হচ্ছে, তো এটাই আমার ফার্স্ট ভোট। তো অনেক ভালো লাগতেছে, আবার একটু কষ্ট হচ্ছে রোদ্রে দাঁড়িয়ে। 15 বছর পর আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, আজকে সে 28শে ডিসেম্বর, এই নির্বাচন একদম শতভাগ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রশাসন, সাংবাদিক ভাইরা সবাই সবারই নজরদারি আছে এবং প্রত্যেকটা কেন্দ্রই আমাদের এখানে নিরাপদে মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি সেই নির্বাচনে আমি জয়ী হওয়ার আশাবাদী এবং আমার বিশ্বাস যে এই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ এই এলাকার জনগণ আমাকে দিবে। এই ভোট গ্রহণ খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, এখানে পুলিশ আছে, র‍্যাব আছে, বিজিবি আছে, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, তো আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আশা করি ভোটাররা খুব শান্তিপূর্ণভাবেই ভোট দেবেন এবং তাদের প্রার্থী নির্বাচন করবেন। চুয়াডাঙ্গা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।